মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। কুড়িতে বুড়ি নয়, বরং কুড়ির পরেই একটা মেয়ের নারী হওয়া শুরু হয়। মেয়েদের জীবনে স্বামী হলো সেই রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালো, আর ভেজাল হলে জীবন শেষ। মেয়েদের জীবন বয়সটা কুড়ি পেরোলেই পাশের বাড়ির কাকিমার কাছে আপনি বুড়ি, চুপচাপ থাকলে মেয়েটা অহংকারী, কম কথা বললে ভাব নিয়ে থাকে, বেশি কথা বললে মাত্রাতিরিক্ত বাচাল। কিশোরীদের বিয়ে বন্ধ করার অনেক লোক থাকলেও বয়স বেড়ে যাওয়া মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য কেউ থাকে না। যে ভালোবাসে সে কখনো শরীর চায় না, আর যে শরীর চায় সে কখনো ভালোবাসে না। প্রতিটি মেয়েই চায় তার প্রিয়জন তাকে একটু বেশি গুরুত্ব দিক, শত ব্যস্ততার মাঝেও তাকে খানিকটা সময় দিক। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। সারা জীবন একই ভুল করে গেলাম, ধুলা ছিল নিজের চেহারায়, আর আমি কেবল আয়নায় মুছে গেলাম। গরিব স্বামীর সংসারে মেয়েরা চায় টাকা, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব। একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ। নাম্বার এক, যে নারী স্বামীর সাথে জেদ করে। নাম্বার দুই, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার তিন, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। উচ্চতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। জীবন কখনো ছোট নয়, আমরাই দেরিতে বাঁচা শুরু করি। ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসের নেই, সেখানে আমরা মানুষের ওপরেই ভরসা করি। স্বামী বলল, কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো, আবার বাসায় আনলে হয়ে যায় লাল। স্ত্রী বলল, চা পাতা। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, আর মন থেকে ভেদাভেদ যদি ঝেড়ে ফেলেন দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে। আজীবন সংসারের বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারে বোঝা হয়ে যায়, এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায়। বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না, বোকা টাইপ মেয়েগুলি সুখে ঘর সংসার করে। অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন, কারণ এরা অভিনয়ে ওস্তাদ, প্রয়োজনে পা ধরতে পারে, আবার সেরে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধা করে না।